অনেকদিন পরে আমরা এই গরমের মধ্যে, যদিও খুব গরম তাও বেরোনো হয় না বলে আজকে শনিবার, আমরা ভেবেছি যে একটু বাইরে যাব। বাইরে যাব বলতে আমরা ফার্স্টে গোলপার্কের একটা নতুন খুলেছে, গোলপার্কের আড্ডা একটা নতুন ছোট্ট একটা ক্যাফে খুলেছে, তো আমরা সেখানে যাব। কিছু গল্প পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগলো বা কত কি দাম সবকিছু শেয়ার করব। আর তারপরে আমরা আমাদের লাঞ্চটা ওখানে শেষ করে আমরা মুভি দেখতে যাব, তারপরে আমরা বাড়ি ফিরব। তো এই আমাদের মোটামুটি আজকের প্ল্যান, ছোট্ট একটা স্যাটারডে আউটিং একটা প্ল্যান। এবার দেখি কতটা কি হয়। আমরা রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো, চলো আমাদের সঙ্গে থাকো, আমরা দেখাতে যাচ্ছি আমরা আজকে কি কি করছি। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, আমরা নেকারের স্টেশনে নেমেছি। এখান থেকে গোলপার্ক যাওয়াটা ইজি হবে, সামনে একটা ক্রসিং থেকে আমরা অটো বা বাস দিয়ে যাব গোলপার্ক পৌঁছানোর জন্য। এখন জাস্ট লেকটা ক্রস করছি, তারপরে ক্রসিংটা করবে, চলো যেতে থাকি। আর তারপর তোমাদের দেখাবো গোলপার্কের আড্ডা জায়গার লোকেশন আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তারপরে ডিটেলস থাকবে, চলো। এখন আমরা স্টেডিয়াম স্টপেজ থেকে গাড়ি ধরবো। হ্যাঁ, সেটা কেমন আর কোয়ান্টিটি কিরকম দেয়, চলো। গোলপার্কের আড্ডা এই ক্যাফেটা অ্যাম্বিয়েন্স সত্যি খুব সুন্দর, ছোট্টর মধ্যে বেশ আকর্ষণীয়, তোমাদের সবারই মোটামুটি ভালো লাগবে। তবে এর বসার অ্যারেঞ্জমেন্টের জায়গা খুবই ছোট, দেওয়াল সেটিং টেবিলের মাধ্যমে দুজন করে বসার জায়গা ব্যবস্থা এরা করেছে, যেটা অনেকের অসুবিধা হতে পারে। আমরা এখানে 329 টাকার কম্বো প্যাক নিয়ে নিয়েছিলাম, যেটা দুজন শেয়ার করতে পারবে। এই কম্বো প্যাকের মধ্যে ছিল দুজনের জন্য 250 ml দুটো কোকের বোতল, দুবাটি ম্যানচাও স্যুপ, এটা চিকেন ম্যানচাও স্যুপই ছিল, তার সাথে ছিল দুজনের জন্য দু পিস মোট 4 পিস চিকেন ড্রামস্টিক। স্যুপ আর ড্রামস্টিকের টেস্ট মোটামুটি ভালোই ছিল, আমাদের বেশ ভালোই লেগেছে। স্যুপ আর ড্রামস্টিক শেষ করার পর আমাদের সামনে চলে আসে 2 প্লেট এগ চিকেন ফ্রাইড রাইস আর 2 বাটি চিলি চিকেন। এই চিলি চিকেনে 2 পিস করে দুজনের ছিল, তবে ফ্রাইড রাইসটা আমাদের খুব একটা ভালো লাগেনি, মোটামুটি অ্যাভারেজ চলে যাওয়ার মতনই লেগেছে। ফ্রাইড রাইসের কোয়ালিটি এর থেকে আরও ভালো হতে পারে। সবশেষে আমাদেরকে 2টো ভ্যানিলা আইসক্রিম দেয়। তো এই ছিল 329 টাকায় দুজনের শেয়ার করবার মতন কম্বো খাবার। আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখে এই গোলপার্কের আড্ডার কথা জানতে পেরেছিলাম এবং আমরা সেখানে পৌঁছে যাই। তবে আমাদের গোলপার্কের আড্ডার কয়েকটা জিনিস যেরকম ভালো লেগেছে, আবার কিছু জিনিস খারাপও লেগেছে। যেরকম গোলপার্কের আড্ডার সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আমরা বলেইছি খুব একটা কমফোর্টেবল আমাদের জন্য লাগেনি। এছাড়া আমরা গোলপার্কের আড্ডাতে পৌঁছে মেনু কার্ড চাই, ওরা আমাদেরকে জানিয়ে দেয় যে ওদের কাছে মেনু কার্ড অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র 329-এর কম্বোটাই অ্যাভেলেবেল আছে, তো আমাদের ওইটাই নিতে হবে, আদারওয়াইজ আর কোনো অপশান নেই। এছাড়া
আরেকটা জিনিস আমাদের যেটা খারাপ লেগেছে তা হলো ওরা কোনো রকম ভাবে ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করেনি, শুধুমাত্র কোক দিয়ে মানে ওদের কম্বোর মধ্যে যেটুকু ছিল সেটুকুই ওরা অফার করেছে। যিনি আমাদেরকে খাওয়ার শেষে বিল দিয়ে যান তাকে আমরা জিজ্ঞাসা করি যে কার্ডের মাধ্যমে আমরা বিল পেমেন্ট করতে পারবো কিনা। তিনি আমাদেরকে প্রথমে জানান যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনারা নিচে রিসেপশনে গিয়ে অনায়াসে বিল পেমেন্ট করতে পারবেন কার্ডের মাধ্যমে। কিন্তু আমরা নিচে গিয়ে যখন কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করতে চাই তখন আমাদেরকে ওই ক্যাফের ওনার যে বলে দেয় যে কার্ড ফেসিলিটি ওদের কাছে অ্যাভেলেবেল নেই, তো আমাদেরকে আইদার পেটিএম অর্থাৎ অনলাইন ফেসিলিটির মাধ্যমে পেমেন্ট করতে হবে অথবা ক্যাশ দিতে হবে। তবে ওভারঅল গোলপার্কের আড্ডা সম্পর্কে আমাদের এটাই মনে হয়েছে যে ওনাদের বিহেভিয়ার আর সার্ভিস দুটোই আরও স্মুথ এবং পোলাইট করতে হবে, তা না হলে ওনাদের ক্যাফে সিস্টেম খুব একটা পপুলারিটি পাবে না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা গোলপার্কের আড্ডা থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা নন্দনে পৌঁছে যাব। নন্দনে আমরা আজকে কিশমিশ মুভি দেখবো, আমরা শুনেছি খুবই ভালো হয়েছে মুভিটা, আমরা তো খুবই এক্সাইটেড মুভিটা দেখার জন্য, তো আমরা এখন ওইখানেই যাচ্ছি। আমরা এই জাস্ট মুভি দেখে বেরোলাম, আমরা ভেবেছিলাম মুভি দেখতে ঢোকার সময় তোমাদেরকে দেখাবো, বাট এত জোরে বৃষ্টি হচ্ছিল মানে এখন ঝড়টা কমেছে, হাওয়া দাওয়াটা একটু বন্ধ হয়েছে, তাই আমরা বেরিয়ে একটু ব্লগ করতে পারছি, তো এখন আর দাঁড়াতে পারবো না, কারণ দাঁড়ালে যদি আবার জোরে বৃষ্টি আসে পুরো এমনিতেই জামা কাপড় হালকা ভিজে রয়েছে, আরো ভিজে গেলে সমস্যা হবে, ঠান্ডা লেগে যাবে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।